Tidal waves swept over the low-lying islands of the Ganges Delta last November. নভেম্বরে ঘূর্ণিঝড় দুর্গতদের থেকে মুখ ফিরিয়ে নিলে পশ্চিমাদের চূড়ান্তভাবে আসসালামু আলাইকুম বলার সিদ্ধান্ত নেয় 7.5 কোটি বাঙালি। ফলাফল 1970-এর সাধারণ নির্বাচনে বাংলায় 169টি আসনের মধ্যে 167টিতে জয়ী আওয়ামী লীগ। কিন্তু শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা শুরু করেন ইয়াহিয়া খান। সুযোগ সন্ধানী ভুট্টোর সাথে আতাত করে 1 মার্চ স্থগিত করেন গণপরিষদের অধিবেশন। Well, the country is being run by one man's will, martial law on the land. And unless they make the constitution, I'll pass the sovereignty to them. Until... এতেই দাবানল ছড়িয়ে পড়ে ঢাকাসহ পুরো বাংলায়। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এমন স্লোগান মুখে রাস্তায় নামে পুরো জাতি। এদিকে হোটেল পূর্বাণীতে গণপরিষদ সদস্যদের সাথে বৈঠক শেষে 7 মার্চ জনসভার ঘোষণা দেন শেখ মুজিব। উত্তাল সেই সময়ে বঙ্গবন্ধুর সহচর হিসেবে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছেন বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফের অন্যতম প্রধান তোফায়েল আহমেদ। পৃথিবীর ইতিহাসে এরকম অসহযোগ হয় না, এমনকি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনকে ছাড়িয়ে গিয়েছিল। সব কিছু বঙ্গবন্ধুর নির্দেশে চলত। দুইটি আইন, একটা এএলআর আওয়ামী লীগ রেগুলেশন, আর একটা এমএলআর মার্শাল রেগুলেশন। মার্শাল রেগুলেশনের দেশ তখন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ চলতো না, বঙ্গবন্ধুর নির্দেশেই চলত। আন্দোলনের ধারাবাহিকতায় 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা, 3 মার্চ পল্টনে লাখো মানুষের জনসভায় আবারও উচ্চারিত হয় স্বাধীনতার দৃপ্ত শপথ। একই সাথে জান্তাদের আদেশ প্রত্যাখ্যান করে বাংলার প্রশাসন চলতে থাকে শেখ মুজিবের নির্দেশনায়। উত্তাল সেই সময়ে শেখ মুজিব দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক প্রজ্ঞায় অবিস্মরণীয় ভূমিকা রাখেন, যা বিশ্বের ইতিহাসে বিরল বলে মনে করেন ইতিহাসবিদরা। 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত চলেছিল অহিংস অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে 35টি নির্দেশনামা জারি করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, মার্চের শুরুতে শেখ মুজিবের যে কোনো ভুল সিদ্ধান্ত বাংলার স্বাধীনতা সংগ্রামকেই নস্যাৎ করতে পারত, কিন্তু বিচক্ষণ শেখ মুজিব সে সময় একের পর এক সঠিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন নিয়ে গেছেন স্বাধীনতার সোপানে। 1952-তে যে আন্দোলন শুরু হয়েছিল, 1971-এ এসে সে আন্দোলন পরিণত হয় বাঙালির স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত সংগ্রামে, যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এক দফা এক দাবিতে একাট্টা ছিলেন 7.5 কোটি বাঙালি। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।